নাম্বার টাইলস। নমস্কার, আমরা এই মুহূর্তে ডক্টর ফাল্গুনী চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়ে গেছি আমাদের চ্যানেলে। ডক্টর ফাল্গুনী চক্রবর্তী ইনি গোঘাট এক ব্লকে ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার। তাছাড়াও এনার আরো একটা পরিচয় আছে, ইনি অ্যানিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। এরকম একজন ব্যক্তিকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। আমরা আপনার কাছে কিছু জিনিস জানতে চাইছি এবং এটা হচ্ছে এই মুহূর্তে এমন তো আপনি জানেন যে সবাই জানে যে করোনা পজিটিভ কে নিয়ে আজকে সারা বিশ্বে আতঙ্ক এবং এই মুহূর্তে আরামবাগ এমন একটা পজিশনে আছে যে প্রত্যেকটা মানুষ কতগুলো বিক্ষিপ্ত সংবাদের জন্য তারা আতঙ্কে আছে। শুধু মানুষই তো নয়, আমাদের জীবনযাত্রার জন্য আমাদের বাড়িতে আছে গবাদি পশু এবং এমন কিছু গ্রাম বাংলায় এমন কিছু জায়গা আছে যেখানে অসংখ্য বাদুড় গাছে ঝুলে থাকে। এখন নানান কারণে আমাদের মনে হয়েছে যে আপনার মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে আমাদের কথা বলা দরকার। আপনি আমাদেরকে একটু জানাবেন, আমি এক এক আপনার কাছে সেই প্রশ্নগুলো আনব। আর এছাড়াও ডক্টর আমাদের আরামবাগ পৌরসভার পৌর প্রধান, তিনি একটা প্রস্তাব রেখেছেন আমাদের সকলের সামনে যে ফোনে ফোনে চিকিৎসা, এবং এর জন্য আপনাদের বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক তাদের নামের লিস্ট আজকে আমাদের কাছে এসেছে। আপনি কি মনে করছেন যে আরামবাগ পৌরসভার এই যে উদ্যোগ, অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। প্রথমেই বলি যে আরামবাগ পৌরসভা যে একটা উদ্যোগ নিয়েছে, অভিনব উদ্যোগ যেটার কথা আপনি এই মুহূর্তে বললেন, এটা খুবই ভালো উদ্যোগ। যদিও চিকিৎসার ব্যাপারটা ফোনে হয়তো খুব একটা বেশি মানে ঠিকঠাক হয় না, কিন্তু তবু মানুষকে প্রাথমিকভাবে একটা ধারণা দেয়া, একটু সাহায্য করা, হ্যাঁ, এবং কিছু কিছু রোগ আছে যেগুলো ফোনে ফোনে কিছুটা বলে উপকার করা যায়, সেগুলো তো আমরা অনায়াসে করতেই পারি আর কি। এবং সেই কারণেই আমি আরামবাগ পৌরসভাকে এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাব। একদমই তাই। আমরা একটা বিষয় দেখুন, আমরা কি শুনছি যে কোভিড-19 এটা নাকি একটা জেনেটিক রোগ? আচ্ছা, এটা কি সত্যি তাই? হ্যাঁ, সত্যি তাই, এটা জেনেটিক ইন নেচার। কিছু কিছু ভাইরাস আছে, যেমন বিগত বেশ কয়েক বছর আগে আপনারা একটা বার্ড ফ্লু বলে একটা রোগের কথা শুনেছিলেন, যেটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং সোয়াইন ফ্লু একটা ছিল। হ্যাঁ, সোয়াইন ফ্লু ছিল। এগুলো জুনোটিক ডিজিজ। মানে জুনোটিক ডিজিজ কাকে বলা হয়, যে রোগগুলো প্রাণী থেকে মানুষের দেহে এবং একইভাবে উল্টো দিকে মানুষের দেহ থেকে প্রাণীর দেহে সঞ্চারিত হতে পারে বিভিন্ন মাধ্যমে। সেটা হতে পারে বাই কন্ট্যাক্ট, হতে পারে বাই এয়ার, হতে পারে যে কোনো মাধ্যমে, বাই ওয়াটার হতে পারে, যে কোনো মাধ্যমে এই রোগটা যদি ছড়ায় মানুষ থেকে গবাদি পশু বা অন্যান্য আমাদের গৃহপালিত পশুর দিকে এবং তাদের থেকে আবার মানুষের দিকে, যে কোনো ভাবেই যদি সঞ্চারিত হয় তাকে জুনোটিক ডিজিজ বলে, এবং কোভিড-19 সেই অর্থে জুনোটিক বটে। যদিও এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই রকম জুনোটিক মানে যে অ্যানিমেলের দিকে যে মানুষের দেহ থেকে যাচ্ছে রোগটা সেরকম খুব একটা বেশি এখনো পর্যন্ত দেখা যায়নি। যেমন একই ক্ষেত্রে বার্ড ফ্লুর ক্ষেত্রেও মানে আমরা জানি যে সেটাও জুনোটিক ডিজিজ, কিন্তু আমরা খুব মানে আমাদের কপাল ভালো বলা যায় আর কি, যে সেইভাবে সেই স্ট্রেনটা তার মিউটেশন না মানে না করার ফলে ফলে মানুষের দেহে সঞ্চারিত হয়নি আর কি, ফলে আমরা বেঁচে যাই। মানে সম্ভাবনা থাকে, সম্ভাবনা অবশ্যই থাকে। তার মানে আমাদের এই যে শুধু বাড়ির চারপাশে যে সমস্ত মুরগি তো ঘুরেই বেড়ায়, মুরগি হাঁস কুকুর সবকিছু আছে, এবং আমাদের যে গৃহপালিত পশু এগুলো সব এগুলো থেকে আমরা যে খুব বেশি নিরাপদ তাও তো বলতে পারছি না তাহলে। সেটা তো অ্যাকচুয়ালি আমরা মানুষের থেকেই তো নিরাপদ নয় এই মুহূর্তে, এবং সেই জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, এবং সেক্ষেত্রে সবে ইভিন এখন যেহেতু এটা জুনোটিক ইম্পর্টেন্স আছে সেই জন্য আমাদেরকেও অ্যানিমেলকেও বাঁচাতে হবে, অ্যানিমেল থেকে দূরত্ব রাখতে হবে, এবং অ্যানিমেলের মাধ্যমে যাতে আরো ভাবে কোনোভাবে না ছড়ায় সেই জন্য আমাদের সেই ভাবে মানে কি বলবো আমাদের সেইভাবে সঠিক দূরত্ব মেনটেন করতে হবে সর্বক্ষেত্রেই আর কি। আচ্ছা, একটা আমরা কি শুনছি যে গ্রাম বাংলায় বিভিন্ন গাছে অসংখ্য বাদুড় ঝুলে থাকে, আবার একটা মানে রীতিমতো ছড়িয়েছে যে এই যে করোনা ভাইরাস
এটা নাকি বাদুর থেকে ছড়াচ্ছে। এখন এই বাদুর থেকে যদি ছড়ায় তাহলে আমরা কিভাবে, মনে করুন আমাদের বিভিন্ন গ্রামে যেতে হবে বা সেই গ্রামেরই বাসিন্দা, তারা কিভাবে আড়াবেন এই বাদুর থেকে, নিজেদেরকে রক্ষা করবেন কি করে? জেনারেলি বাদুর আমাদের এখানে তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই এই কয়েকটা রোগ, যেমন আপনারা আফ্রিকাতে কিছু বছর আগে শুনেছিলেন বা কয়েক বছর আগে ইবোলা ভাইরাসের একটা ছিল সংক্রমণ, এবং এই যে এবং এই সমস্ত কিছু কিছু ওয়াইল্ড অ্যানিমালের থেকে এগুলো আসে আর কি, তার মধ্যে বাদুর থেকে হওয়ার চান্সই বেশি যা এখন পর্যন্ত জানা। এবার দেখুন আমি আমি বলছি, যেমন আপনি যেহেতু গোহাটা ব্লকে আছেন, আমি গোহাটা ব্লকে নকুন্ডাতে গেছিলাম, নকুন্ডাতে বেশ কয়েকটা গাছ আছে তাতে অসংখ্য বাদুর, মানে গাছের পাতা দেখা যায় না। এখন সেই এলাকার মানুষটা কি নিরাপদ বলে আপনি, মানে আপনি কি সাজেস্ট করবেন তাদের জন্য? মানে দেখুন বাদুর তো আগেও ছিল এখানে, বাদুর আগেও ছিল বাদুরে এবং এখনো পর্যন্ত আপনি দেখুন, মানে আমাদের ভারতবর্ষে যে কিছু মানে এখনো পর্যন্ত সংক্রমণের কোভিড-19 আপনারা পেয়েছেন, সব ক্ষেত্রেই দেখবেন মানে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টেই পেয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। প্রথমে বিদেশ থেকে যারা এসেছিলেন, আমাদের বিদেশি আমাদের দেশেরই ভাই বোনের যারা প্রবাসী ছিলেন, তারা আসার ফলে এখানে তাদের মাধ্যমে ছড়ায়। পরবর্তীকালে এটা থ্রু আউট দ্য কান্ট্রি নিজেদের মধ্যে কন্ট্যাক্টের ফলে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, মানে তাদের অজান্তেই হোক বা এবং ভুলবশতই হোক, এইভাবে ছড়ায়। এখনো পর্যন্ত হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টই যেটা হয়েছে ছড়িয়েছে। বাদুর থেকে আমাদের এখানে এইভাবে হয়নি, যদিও চীনে যখন প্রাথমিকভাবে শুরু হয়েছিল, যদিও সেখানে এখনো সন্দেহের অবকাশ আছে মানে কোথা থেকে এসেছে, কিন্তু বাদুর থেকে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমাদের সেইভাবে বলা এখনো পর্যন্ত ইয়ে হবে না, যে শিওর হবে না যে বাদুর থেকে কোনো ভয় বা সেরকম কিছু আছে, কারণ বাদুর আগেও ছিল এবং এখনো পর্যন্ত আমি নকুন্ডার ওখানে বাদুর আছে, তার নকুন্ডার ওখানে কি দেখেছেন কোনো মানুষের হয়েছে মানে? কিন্তু না, এবং যেহেতু হ্যাঁ, এবং যেহেতু আমাদের দেশ, যেহেতু আমাদের দেশের শিক্ষার দিক থেকে আমরা এখনো পর্যন্ত যে খুব এগিয়ে যাইনি, কুসংস্কার আছে এবং মানুষ অন্ধ বিশ্বাস করে, তারপর কোনো ঘটনাকে বড্ড বেশি স্প্রেড করিয়ে দেন, সেক্ষেত্রে হলো কি লাগাতার ভাবে হয়তো বাদুর নিধন শুরু হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এগুলো আছে, কারণ আমরা বাক্যসমূহে দেখেছিলাম যে মানুষ মানে অনেক রকম ভয় পেয়েছিলেন আর কি, মানে অহেতুক আতঙ্ক অনেক সময় কাজ করে, অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই। এবং আমি 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 গত এক মাসের মধ্যে বেশ কয়েক জায়গা থেকে রিপোর্ট পেয়েছি যে অনেক জায়গায় কুকুর মারা যাচ্ছে, রাস্তার কুকুর সেগুলো মারা যাচ্ছে, এবং সেগুলো করোনায় কিনা মানুষ তার জন্য আতঙ্কে ছিলেন, কিন্তু মানে অ্যাকচুয়ালি করোনার সেরকম ভাবে কুকুরের তো এরকম না, কারণ দেখা গেছে যে মানে মানুষই এই কুকুরগুলোকে এই সুযোগে মেরে দিচ্ছে, এটাও দেখা যাচ্ছে। না তাও নয়, তা হয়তো নয়, সে তো কিছু ক্ষেত্রে হয়তো থাকেই সেরকম মানে অমানবিক ব্যাপার, কিন্তু তাছাড়া কুকুরের কুকুরের কিছু আরো অন্যান্য ভাইরাল রোগ হয় নর্মালি প্রত্যেক বছরই হয়, রাস্তার কুকুর যেহেতু ভ্যাকসিন করা হয় না আমাদের, তাদেরও কিছু ভাইরাল রোগ হয়। হ্যাঁ, ভাইরাল অনেকগুলো ভাইরাল রোগ হয়, যেমন ক্যানাইন ডিস্টেম্পার, পার্বো ভাইরাস, কয়েকটা মারাত্মক কয়েকটা রোগ আছে যেগুলোর আপনার হলে মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তো সেইগুলো হচ্ছে, সেগুলো এই সময়ই হয় মানে জেনারেলি মানে হয়ে মারা যায়, এবং সেইগুলোই হয়েছে কিছু বেশ কিছু জায়গায় আর কি, কিন্তু গ্রামের লোকের মধ্যে ওই আতঙ্ক একটা কাজ করে। এবং যেহেতু এখন এবছর মানুষের যা মানে বাইরে বেরোনোর সংখ্যা কম, সুতরাং কুকুরের মারা টারা গেলে সেগুলো চোখে পড়ছে বেশি এবং আতঙ্ক ছড়াচ্ছে বেশি, এরকম আর কি। সেই কারণে আমরাও বলে আসছি এবং আপনারাও, আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা সুযোগ পেলাম বলে আমি একটা অনুরোধ করবো যে পৌরসভাকে বলে বা পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমাদের সরকার থেকেও, মানে আমি আগে কলকাতায় ছিলাম, আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যে রাস্তার কুকুর আর কি তাদের সংখ্যা বৃদ্ধিটা যাতে আমরা মানে জন্ম নিয়ন্ত্রণটা যাতে করতে পারি, এইভাবে সরকারি কিন্তু কিছু সুযোগ আছে এবং সরকার থেকে টাকা পয়সাও দেওয়া হয়, কিন্তু লোকাল যে বডি আছে সেখানে মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েতের সিটার সিস্টেমের যে কোনো বডি, তারা যদি দায়িত্ব নেয় তাহলে রাস্তার কুকুরগুলো জন্ম নিয়ন্ত্রণে কিছু আমরা ক্যাম্প করতে পারি, যেখানে অপারেশন করে দেওয়া হয়, মানে ধরুন মেল ফিমেল গুলোকে মেল গুলোকে ক্যাস্টেশন করা হয়, ফিমেল গুলোকে হিস্টেরেক্টমি করে দেওয়া হয় বা লাইগেশন করে দেওয়া হয়, যাতে করে তাদের আর বংশ বিস্তার না হয়, ফলে আমরা রাস্তার কুকুরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এই যে গৃহপালিত প্রাণী, আমরা যারা বাড়িতে কুকুর পুষছি, ছাগল পুষছি, হাঁস মুরগি গরু পাখি এসব পুষি, এদেরকে কি করে সুরক্ষিত রাখা যাবে? মানে এই মুহূর্তে এদের থেকে তো আপনি বলছেন যে এখন ভয়টা নেই, তবুও বলছি ওদের সুরক্ষার জন্য কি কোনো সুব্যবস্থা এই সময় আছে?
হ্যাঁ, ওদের সুরক্ষার তো ব্যবস্থা করতেই হবে, কারণ কারণ আমাদের দেশে মানে গ্রামীণ অর্থনীতিতেও তাদের অবদান আছে, যেমন রোগের ব্যাপার আছে সেরকম অর্থনীতিও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমাদের এখানে মানুষ তো এমনিতেই একটু গৃহপালিত পশুকে ভালোবাসি আমরা, সবসময় যে অর্থনৈতিক কারণে পুষি তাও নয়, গ্রামের দিকে অনেক মানুষ ভালোবেসেও পোষে, সুতরাং সবাইকে তার যে কোনো কারণেই হোক তাদের যত্ন নেওয়া দরকার। এখন যত্ন নেওয়ার জন্য যেমন মানুষের ক্ষেত্রে সেরকম প্রাণী পশু পাখির ক্ষেত্রেও একই ব্যাপার, সবাইকে এমন ভাবে রাখতে হবে যেন আলো বাতাস ভালোভাবে পায়, অতিরিক্ত গরমে গরুকে বাতাস চলবে না, গাছের ছাওয়ায় রাখতে হবে যেখানে গ্রীষ্মের গরমটা সূর্যের তাপটা তারা সহ্য করতে পারে, কোনো কারণে তার বডিতে স্ট্রেস না হলেই মানে অ্যাকচুয়ালি ইমিউনিটিটাকে ঠিক রাখতে হবে, মানে প্রতিরোধ ক্ষমতা আপনার, এবং সাফিসিয়েন্ট জল খাওয়াতে হবে। অনেক সময় গ্রামের দিকে বা অনেক জায়গাতে ঠিকঠাক টাইমে জল খাওয়ানো হয়, হ্যাঁ সাফিসিয়েন্ট জল খাওয়ানো গরমকালে, এবং রোজ স্নান করানো, হ্যাঁ তো সেই জিনিসগুলো যদি করা হয়, এবং খাবার দেওয়া। আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট থেকে বিভিন্ন সিস্টেমে অ্যাকচুয়ালি অ্যানিম্যালকে খাবার দেওয়ার কোনো এখানে আমাদের ইয়ে নেই, আমরাও সেটা চেষ্টা করছি সরকারিভাবে, এবং লোকাল বডিগুলো যদি কিছু চেষ্টা করা হয় যে যারা গৃহপালিত পশু তাদেরও যদি কিছু খাবার, যেমন মানুষের আমরা রেশন পৌঁছে দিচ্ছি, তাদেরও যদি কিছু অন্তত খাবার পৌঁছে দিতে পারে তাহলে এই সময়ে আর কি সাফিসিয়েন্ট খাবার পেতে পারে। যদিও গ্রামের দিকে অন্তত দেখেছি গৃহপালিত পাখিকে মানে পশু পাখিকে মাঠে চড়তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে অসুবিধা হচ্ছে। আচ্ছা স্যার একটু বলবেন যে ঋতু তো পরিবর্তন হচ্ছে, এখন যদিও গ্রীষ্ম ঢুকে গেছে, তো আমরা কি করি যে গ্রীষ্ম তারপরে বর্ষা শীত হেমন্ত ইত্যাদি আসছে, এই পরিবর্তনগুলোর সময়ে ঋতু পরিবর্তনের সময় একটা গবাদি পশুদের ঠিক কিভাবে রাখবো? অ্যাকচুয়ালি সমস্ত রোগের প্রকোপটাই হয় অ্যাকচুয়ালি ঋতু পরিবর্তনের সময়, যখন গরম থেকে শীত আসে এবং শীতের পর গরম আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীত থেকে যখন গরম শুরু হয় এই ঋতু পরিবর্তনের সময়ই সবচেয়ে বেশি রোগের প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল সমস্ত যে রোগগুলো আছে সেগুলো। সব ক্ষেত্রেই আপনার প্রচেষ্টা থাকতে হয় যাদের যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা ঠিক রাখতে পারি, এবং তাদের নিয়মিত রোগ প্রতিরোধ করার দুরকম পদ্ধতি আছে। এক, আমরা ভ্যাকসিন করতে পারি যাকে বলে টিকা, আমরা ওয়েল অ্যাহেড যে যে রোগগুলো আমরা আটকাতে চাই বা যেগুলো মনে করি যে যেগুলো আটকানো দরকার তাদের আগে থেকে টিকা দেওয়ার ব্যবস্থা করা, সরকারিভাবে কিছু টিকার ব্যবস্থা থাকে, তা সত্ত্বেও যারা সেই প্রাণীর পালক তাদেরকে সচেতন থাকতে হবে যে আমার জিনিস আমাকে ঠিক রাখতে হবে, তবে এর থেকে আমি সবচেয়ে ভালো উৎপাদন পাবো এবং আমার প্রাণীটি সুস্থ থাকবে। সুতরাং তাদেরকেও যোগাযোগ করে সরকারি ব্যবস্থা মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে টিকা দিতে হবে, এবং এমনভাবে তাদেরকে রাখতে হবে, বিশেষ করে ধরুন এমন দেখেছি গ্রামের দিকে গোয়াল ঘর একটা ড্যাম বাজে যেখানে হাওয়া বাতাস ঢুকছে না সেরকম জায়গায় অ্যানিমেলকে রেখে দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি সেই অ্যানিমেলটা মানে উইল বি ইজিলি এক্সপোজ টু দ্য ডিজিজেস, না মানে খুব সহজেই রোগের প্রতি তারা পেরে যাবে, সে কারণেই মানে তাদেরকে গৃহ মানে যেখানে থাকবে আর কি বাসস্থানটা খুব ভালো রাখতে হবে, এবং খাওয়া দাওয়া সাফিসিয়েন্ট, হ্যাঁ আলো বাতাস সাফিসিয়েন্ট জল, এই জিনিসগুলো মেনটেন করলে তাদের রোগ যাবে, এবং যে যে রোগগুলো খারাপ রোগ যেগুলো মারাত্মক। আচ্ছা এই মুহূর্তে তো মানে প্রাণীদের প্রতিষেধক দেয়া কি চলছে না বন্ধ হয়ে গেছে? প্রতিষেধক দেয়া এই গত আমাদের যেহেতু প্রথমে গত মার্চ মাসের শেষ থেকে 24 তারিখ থেকে যেহেতু লকডাউনের ইয়েটা হয়েছিল, তখন ইনিশিয়ালি আমরাও একটু সিদ্ধান্ত নিতে ভাবছিলাম কি করবো, তো পরবর্তীকালে আমরা এপ্রিল মাসের শেষের দিক থেকে আবার শুরু করছি আর কি, বলাই হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, অ্যাকচুয়ালি যেহেতু এটা আতঙ্কটা খুব বেশিভাবেই ছড়িয়েছিল গ্রামের মানুষও চাইছিল না তাদের কাছে এই কন্ট্যাক্টে আসুক বা কোনোভাবেই মানুষ যাতায়াত করুক, সেই জন্য যদি প্রশাসনে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মানে লোকালি বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি এলাকায় এসডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে যদি তারা অ্যালাউ করে ভ্যাকসিনেশনের ইয়ে চালু করে রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার একটা মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছেন, এবং আগামী দিনেও আমরা আপনাকে কাছে পেতে চাইছি, কারণ আপনাদের মাধ্যম দিয়ে আমরা আমাদের যে চ্যানেল থেকে যারা যোগ রাখেন আমাদের আরামবাগ টাইমসের চ্যানেলে তাদের কাছে যাতে আমরা বিভিন্ন বার্তা দিতে পারি, এর জন্য নিশ্চয়ই আগামী দিনেও আপনাকে আমরা এভাবেই পাশে পাবো। ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আরামবাগ টাইমসকে অশেষ ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। একদম নমস্কার, থ্যাংক ইউ।